যে শর্ত মানলে যে কোনো মুহূর্তে হামলা বন্ধের ঘোষণা দিল রাশিয়া। বিশেষ প্রতিবেদন, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার নির্দেশনার পর ১২ দিন ধরে ইউক্রেনে ব্যাপক পরিমাণ হামলা চালিয়েছে রুশ সেনারা। মারিওপোল, খার্কিভের মতো বড় শহরগুলোতে মুহুর্মুহু গোলা বর্ষণ করে বিধ্বস্ত করে দিয়েছে রাশিয়া। চিকিৎসা, শিক্ষা, খাদ্য ব্যবস্থা সহ সবকিছু এখন হুমকির মুখে। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে হামলা বন্ধ করার জন্য রাশিয়ার উপর চাপ বাড়ছে। আর এমন সময় রাশিয়া জানিয়েছে, তাদের দেয়া শর্ত মেনে নিলে যে কোনো মুহূর্তে হামলা বন্ধ করে দেবে তারা। এ ব্যাপারে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, তাদের শর্ত হল ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে ইউক্রেনকে স্বীকৃতি দিতে হবে। ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাশিয়া। দ্বিতীয় শর্ত হল ইউক্রেন ন্যাটো বা অন্য যে জোটগুলোতে যোগ দেওয়ার যে সিদ্ধান্ত জানিয়েছে সেটা পরিত্যাগ করতে হবে এবং তাদের সংবিধানে পরিবর্তন আনতে হবে। ২০০৮ সালে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি সংবিধানে যুক্ত করে ইউক্রেন। মুখপাত্র দিমিত্রি পেসকভ আরও জানিয়েছেন, ইউক্রেনে এখন তারা বিশেষ অভিযান চালালেও নতুন করে ইউক্রেনের কোনো অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার কোনো ইচ্ছা তাদের নেই। ফলে ইউক্রেন যদি তাদের শর্ত মেনে নেয় তাহলে যে কোনো মুহূর্তে হামলা বন্ধ করে দেয়া হবে। এদিকে দিনে দিনে ইউক্রেনের অবস্থা আরও খারাপ হতে থাকায় বিশ্ব নেতারা ইউক্রেনে হামলা বন্ধ করার জন্য রাশিয়াকে হুমকি, ধামকি ও নিষেধাজ্ঞা দিচ্ছে। কিন্তু এতে একটুও পিছপা হয়নি রাশিয়া, উল্টো হামলার তীব্রতা বাড়িয়েছে তারা। রাশিয়া জানিয়েছে, তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে, আলোচনা বা যুদ্ধ যে কোনো এক উপায়ে নিজেদের লক্ষ্য অর্জন করবে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।